গণপরিবহনে চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট, তবে চাঁদার পরিমাণ নিয়ে রয়েছে মতভেদ। এক পক্ষ বলছে রাজধানীতে প্রতিদিন তোলা হচ্ছে 1,65,00,000 টাকা চাঁদা, অন্য পক্ষ বলছে চাঁদার পরিমাণ অত হবে না। আর সাধারণ মালিক শ্রমিকদের প্রত্যাশা, পরিবহন সেক্টরের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে সরকার কার্যকরী ব্যবস্থা নেবে। বিআরটিএর তথ্য অনুযায়ী রাজধানীতে 366টি রুটে চলাচল করছে 6,500 বাস ও 3,000 মিনিবাস। এছাড়াও রাজধানীর 4টি টার্মিনাল থেকে বাস ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য লীগ নামের সংগঠনের দাবি, রাজধানীর বিভিন্ন রুটে চলছে এমন প্রতিটি বাস থেকে দিনে চাঁদা তোলা হচ্ছে 1,200 থেকে 2,000 টাকা, যা যাচ্ছে ঢাকা পরিবহন মালিক সমিতির পকেটে। তবে তা অস্বীকার করে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, চাঁদাবাজির কারণে অনেক আগেই শ্রমিক সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে ঐক্যলীগের সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চুকে। প্রত্যেকটা রোডে কোন রোডে কত চাঁদা কার মাধ্যমে আদায় করে নিচ্ছে এগুলো তখন আমি লিখে রেখেছিলাম। আজকে সেই হিসাবে, তখনকার হিসাবে ডেলি 1,65,00,000, এখন তার ডাবল হবে। 1,65,00,000 চাঁদা ঢাকা শহরে, এটা তো আমার জানা নাই ও কীভাবে হিসাব করলো। তো হিসাব করতে পারে, কারণ একসময় ওই ধরনের কাজগুলো সে করতেছিল। তো এটার সাথে মালিক সমিতির কোনো সম্পর্ক নাই। 1,400 থেকে নিয়ে 2,200 টাকা পর্যন্ত চাঁদার হার করলো গাড়িপতি, সেই প্রতিবাদ করার কারণেই আমাদের উপরে, শ্রমিক ইউনিয়নের উপরে বিভিন্ন রকম বিভিন্ন প্রেশার। সে নিজে একজন খুনি এবং খুনের মামলা সে আসামি, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এবং চাঁদাবাজির কারণে সে বহিষ্কৃত। চাঁদাবাজি ঠেকাতে সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন তারা। বলেন, চাঁদা দিয়েও রেহাই নেই, হেনস্থার শিকার হতে হয় শ্রমিক মালিকদের। আমি এই সরকারকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই, দুর্নীতিবাজদের গ্রেপ্তার অভিযান যা চলছে এটা অব্যাহত রেখে দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে ধরার জন্য আহ্বান জানাই, আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। বহু জায়গায় আমরা চাঁদা কমাইছি, বহু জায়গায় আমরা চাঁদা নির্ধারিত চাঁদার মধ্যে আনতে পারছি, অনেক জায়গায় এখনও পারিনি, অনেক জায়গায় আমরা করছি, ইতিমধ্যে আমরা বহু জায়গায় করছি। সুতরাং আমি মনে করি এই পরিস্থিতিতে গভর্নমেন্ট যেহেতু বিভিন্ন ব্যাপার পদক্ষেপ গ্রহণ করতেছে, তাকে আইনের আওতা নেওয়া উচিত এবং আমরা সমিতিগতভাবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা যাব, ব্যবস্থা নেব। চাঁদাবাজদের দমন করে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলেন পরিবহন নেতারা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।